নমস্কার, আমি অমৃতা। রান্নার সহজ পাঠে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে আমি বর্ষাকালের সবথেকে ফেভারিট সবজি খিচুড়ির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি ছোলার ডাল, নিয়েছি মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর মুসুর ডাল। প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিছুক্ষণের জন্য এই চাল ডাল আমি জলে ভিজিয়ে রাখব। এর মধ্যে আমি সবজি কেটে নিচ্ছি। আমি নিয়েছি কুমড়ো, আলু আর পেঁপে, সবগুলোকেই আমি ছোট ছোট করে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি প্রথমেই সব সবজিগুলো দিয়ে নেব, আর সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা বাটা এক চা চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা টমেটো কুচি দিয়ে এবার ভালো করে এই ফোড়নটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্রয়োজনে অল্প জল দিয়েও নাড়াচাড়া করতে পারি। আর দিলাম সামান্য চিনি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি জল ঝরানো চাল ডালটা দিয়ে দেব আর খুব ভালোভাবে ভাজা ভাজা করব। এই সময় এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জল। আমি খিচুড়িটা একটু পাতলা করব, তাই জলটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি একটু টাইট খিচুড়ি পছন্দ করেন তাহলে জলটা একটু কম দেবেন। ব্যাস, এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। এই সবজি খিচুড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বর্ষাকালে। একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য আচার আর প্রথম পাতে ঘি বা বাটার, ব্যাস বর্ষাকাল একদম জমে যায়। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।